আজকাল জেলে বেলের গরম পড়েছে, গরমের জন্য তো সকাল থেকে বেরোতেই পারিনি। আর অ্যানিভার্সারির জন্য আমরা এখন বেরোলাম, এখন বাজছে 4টে বেজে গেছে, তো অলমোস্ট মানে রোদটা অনেকটা কমও হয়ে গেছে। কারটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, ফার্স্ট আমরা যাবো লাঞ্চ করব। আজকে বাড়িতে আমি কোনো কিছু রান্না করিনি, যা সকালে উঠে ব্রেকফাস্টে যেটা বানিয়েছিলাম সেটাই। তো আমরা চলে এসেছি এখন আমিনিয়া, আর এরপর চলো ভিতরে যাই। আর আজকে যেহেতু সানডে, তো আশা করছি আমিনাতে একটু ভিড়ও হবে, তো দেখা যাক কেমন কি আছে। তো আজকে কিছু প্ল্যান আছে, যেমন এখানে আমরা ফার্স্ট লাঞ্চটা করব, লাঞ্চ করে দেন বেরিয়ে যাব অন্য কোনো জায়গায় ঘুরতে। দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়, এখনও ডিসাইড করিনি। খাবো আর তার মিডিলে ডিসকাস করব। আর এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, কারণ 4টে বেজে গেছে, মানে বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে, তাই এসেই ঝটপট আমরা এখানে অর্ডার দিয়ে দিই। অর্ডার দিয়ে দিয়েছি, এখানে এসেছি মানে বিরিয়ানি তো খাবোই, তো বিরিয়ানি অর্ডার করেছি, আর একটা চাপ আর একটা বাটার নান অর্ডার করেছি। আমরা আসলে আমরা দুজন অতটা মানে মানে ফুডি ঠিক আছে, বাট অ্যামাউন্ট খুব বেশি খেতে পারি না, তো একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছি 1 প্লেট, যেটাতে 2টো পিস থাকবে মাটনের, আর তার সাথে ওটা আমরা দুজনেই হাফ হাফ করে নেব, আর তার সাথে চিকেন চাপ আর বাটার নান নিয়েছি। আর এখানে আমরা ডিসকাস করছিলাম যে আমরা যখন আসি তখন আমাদেরকে এমন একটা জায়গায় বসতে দেওয়া হয় যেখানে মিডিলে আর দুজনকে একে অপরের অপোজিটে বসতে হচ্ছিল। আমরা নর্মালি রেস্টুরেন্টে আসলে সবসময় পাশাপাশি বসেই খাই, আর আজকে তো অ্যানিভার্সারি রয়েছে, আজকে অবশ্যই বসবো, তো সেই জন্য আমরা অন্য আর একটা জায়গা চুজ করি, যেটা একটা কর্নারের জায়গা রয়েছিল। তো ওখানে একটা স্টাফকে বলে এই যে টেবিলটা রয়েছে খাবারের, এটাকে বলি একটু ঘুরিয়ে দিতে, তো উনি ঘুরিয়ে দিয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের চাপ আর বাটার নানটা দিয়ে গেছে, তো চাপটা লেগ পিস বলে দিয়েছিলাম, আর বিরিয়ানিটা বলেছিলাম একটু পরে দিতে, তারপর এখানে বিরিয়ানিটা দিয়ে যাই। তো এখন খাবো আমরা, আর একটা কোক বলেছিলাম, বাট কোকটা যখন আসে এত ঠান্ডা ছিল যে কোকটা আমরা খেতে পারিনি, ওটা নিয়ে যাব গাড়িতে তখন খেয়ে নেব। তো আমরা আমাদের লাঞ্চটা এখানে কমপ্লিট করে নিই, আর এখন বিল আসার জন্য ওয়েট করছি যে বিলটা দেবে। তো যেহেতু আমরা এই যে খাবারটা খেয়েছি বিরিয়ানি আর নান, এতেই আমাদের পেট ফুল, তো ভেবেছিলাম যে ফিরনি নেবো, বাট আর তারপর আর নিলাম না। আর এখানে বিলটা দিয়ে গেছে, বিল পেমেন্ট করে তারপর আমরা বাইরে চলে আসি। আর এখানকার মানে কারটা অন্য জায়গায় পার্কিং করতে হয়, রাস্তার ধারে হয় না, তো অন্য লোক এখানে রয়েছে, তারা কারটা পার্ক করে দিয়ে আসে, দেন আবার ওরাই নিয়ে এসে দেয়। তো চলো নেক্সট ঘুরতে।